আব্বারে তুমি প্যান্ট পরিছো না লুঙ্গি পরিছো? ভাবে বারবার বলতে হবে না, প্রতিটা একদম গামলা ভর্তি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাগান তো শুরু হয়নি, কিন্তু শুরু হওয়ার আগেই আবার শুরু হয়েও গেছে। কিছু কিছু সবজি আবার একদম সামারের আগেই লাগাই দিতে হয়, যেমন রসুন, আলু, মূলা, এগুলো মাটির নিচে আবার শীতেও ভালো থাকে। তো আমি বেশ কিছুদিন আগে হচ্ছে মূলার বীজ লাগাই দিছিলাম, ওই শাক হয়ে গেছে। আজকে আমরা মূলার শাক তুলব প্রথম, মানে মে মাসের আজকে কয় তারিখ, 12 না 13 তারিখ। তো মূলার শাক তুলব, মূলার শাক ভাজি করে খাবো। মূলাও হবে, কিন্তু আমরা মূলার থেকে শাকটাই বেশি পছন্দ করি। চলেন সবাই মিলে মূলার শাক তুলি। অরিহান আব্বারে তুমি প্যান্ট পরিছো না লুঙ্গি পরিছো? মনে হচ্ছে লুঙ্গি পরিছো, কালো লুঙ্গি। কার প্যান্ট? আইয়ার। চলো শাক তুলবো আসো। তা আমি হচ্ছে যে মূলার শাক, মূলার শাকের সাথে আরো হাবড়ি জাবড়ি যে শাক আছে সব মিশাই কুশাই তুলবো। মূলার শাক আমি মাটিতেও লাগাই দিছি কিছু, আর এইদিকে আসো, এইদিকে এই যে ওয়াও না, এইদিকে পটেও আছে কিছু, এই যে ফুলও চলে আসতেছে। বিসমিল্লা বলে তুলতে হবে। আগে ঝুড়ি নিয়ে আসো, যাও ঝুড়ি নিয়ে আসো, ঝুড়ি নিয়ে আসো। হ্যাঁ ঝুড়ি কই। এই বছরের প্রথম সবজি বিসমিল্লাহির রহমানির রহিম একবার বললেই হবে, বারবার বলতে হবে না। প্রতিটা শাক তুলতেছে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ তোলো, এটা রসুন গাছ। এই মূলার বীজ আমি হচ্ছে 1 মাস আগে লাগাই দিছিলাম। এখানে এই যে কিছু বাইতে শাক, বাইতে বলে অনেকে, বতুয়া বলে অনেকে, এই যে ডাটা শাক সব মিশানো কুশানো তুলতেছি, এগুলাও একসাথে করেই ভাজি করব। এই যে এখানে বড় বড় সব বাকেটের মধ্যেও লাগাই দিছি, এর মধ্যে এগুলা তুলে তারপর হচ্ছে এর মধ্যে লাগাই দেবো হচ্ছে কলমি শাক। আচ্ছা ঠিক আছে আব্বা, যাও ঘরে যাও, আমি আসতেছি, দিচ্ছি দাও, এসে দিচ্ছি। ওয়াও কত সুন্দর হয়েছে দেখেন, বাকেটের মধ্যেও কত সুন্দর হয়েছে, একটু একটু মূলা হয়েছে। একদম গামলা ভর্তি হয়ে হয়েছে, অনেক শাক হয়ে গেছে। ওভাবে না, এই যে আমাদের এখন শাক বাছা দেখে রিহানে শুরু করে দিলাম আমি বাজ। এই যে এটা ছিঁড়ে ফেলো, এখান থেকে ছিঁড়ে ফেলো, করে রাখো না, একটা একটা করে, একটা একটা করে, একটা নাও। Mm-hmm.
এগুলাকে কাটে বড় বড় করে ই করে নেই ধোয়ার পর তারপর ছোট ছোট করে কাটবো না রিহান তুমি আর বাসবা না আব্বু না আসো শেষ বাসা হ্যাঁ আরো বাসছি শাকটুকু নিয়ে নিছি আর এই যে শাকের যে পিছনের অংশ ওটা আমার র‍্যাবিট খাই নিছে কোনো কিছু আর ফেলনার না না খা 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 কাঁচা দাও হ্যাঁ